নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এসবিআই এর এমন একটি ফান্ডের সম্বন্ধে বিস্তারিতভাবে বলবো যেখানে আপনি কেবলমাত্র 10,000 টাকা নিবেশ করে ছেড়ে দেন এজ এ ল্যামসাম হিসাবে। তাহলে যেভাবে এই ফান্ড রিটার্ন দিচ্ছে, আগামী সময়ে আপনার 10,000 টাকাকে 14,33,706 টাকায় কনভার্ট করে দিতে পারে। তাই এই স্কিমটি কি, কীভাবে আমরা এসবিআই এই স্কিমের মধ্যে আমাদের টাকাকে ল্যামসাম হিসাবে ইনভেস্ট করতে পারবো এবং কোথায় ইনভেস্ট করতে হবে, এই ধরনের সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে জানবো। ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে এমন ধরনের ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। চলুন তবে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি এই ফান্ডের সম্বন্ধে বলে দিই। এসবিআই এর এই ফান্ডের নাম হলো এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। বন্ধুরা, যেভাবে এসবিআই এর মধ্যে এফডি, আরডি, পিপিএফ ও অন্যান্য স্কিম চলতে থাকে, তেমনি এসবিআই এর মধ্যে মিউচুয়াল ফান্ড স্কিমও রয়েছে এবং মিউচুয়াল ফান্ড স্কিমের মধ্যে এফডি আরডির কম্পারিজনে বেশি রিটার্নও দেখতে পাওয়া যায়। অনেক সময় এই রিটার্ন দ্বিগুণ বা তিনগুণ হয়ে থাকে। তাই এসবিআই এর এসবিআই লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের সবথেকে ভালো ব্যাপার হলো, যবে থেকে এই স্কিম শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এই স্কিম 18% বেশি রিটার্ন দিয়েছে। গত 5 বছরে এই স্কিম 18.8% রিটার্ন দিয়েছে। গত 3 বছরের রিটার্নের কথা বলি তো, এই ফান্ড গত 3 বছরে 21.8% রিটার্ন দিয়েছে। গত 1 বছরও এই ফান্ড 36.9% রিটার্ন দিয়েছে এবং গত 6 মাসের যদি কথা বলি তাহলে 13.3% এই স্কিম রিটার্ন দিয়েছে। আর যদি কথা বলি এই ফান্ডের এনএভির, যেভাবে আমরা কোনো শেয়ারকে কিনলে সেই শেয়ার আমাদের জন্য অ্যালট হয় আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে, ঠিক তেমনি যখন আপনি যত টাকা কোনো মিউচুয়াল ফান্ডের মধ্যে নিবেশ করেন তাহলে তার মধ্য থেকে আপনি ইউনিটস পেয়ে যাবেন। এর একটি এনএভির প্রাইস 380.75 টাকা। আপনি মিনিমাম এই ফান্ডের মধ্যে প্রতি মাসে 500 টাকার মান্থলি বেসিসে নিবেশ করতে পারেন এবং 500 টাকার উপর আপনি যত খুশি টাকা নিবেশ করতে পারেন। এই ধরনের ইনভেস্টমেন্টকে এসআইপি অর্থাৎ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলা হয়ে থাকে। কিন্তু এমনও অনেক মানুষ রয়েছে যারা কেবলমাত্র 1 বার টাকা ইনভেস্ট করে ছেড়ে দিতে চান, তাহলে একে লামসাম বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বলা হয়ে থাকে। লামসাম বা ওয়ান টাইম ইনভেস্টমেন্টে আপনি মিনিমাম 5,000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আর যদি ম্যাক্সিমাম অ্যামাউন্টের কথা বলি তাহলে এই ফান্ডে আপনি যত খুশি টাকা নিবেশ করতে পারেন। এসবিআই এর এই ফান্ডের টাকাকে আইসিআইসিআই ব্যাংকের মধ্যে, পেজ ইন্ডাস্ট্রিজের মধ্যে, এইচডিএফসি ব্যাংক, ভারতী এয়ারটেল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইনফোসিস এবং ইমামি লিমিটেডের মতো বড় বড় কোম্পানির মধ্যে নিজের টাকাকে নিবেশ করে রেখেছে। এইবার জেনে নেই আমরা এই ফান্ডের মধ্যে কীভাবে নিবেশ করতে পারব। আমি আপনাদের ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখাই, তার আগে আপনাকে নিবেশ করার রাস্তা বলে দিচ্ছি। এই ফান্ডের মধ্যে নিবেশ করার জন্য 3টি রাস্তা রয়েছে। প্রথমত, আপনি এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিবেশ করতে পারেন অথবা আপনি কোনো এজেন্ট বা ব্যাংকের কর্মচারীর থ্রুও নিবেশ করতে পারেন। এই 2টি রাস্তায় আপনি চান তো এসবিআইয়ের ব্যাংকের থ্রু করুন বা এসবিআইয়ের ব্যাংকের কর্মচারীর থ্রু দিয়ে করুন বা কোনো এজেন্টের থ্রু দিয়ে করুন। এতে আমাদের ফান্ডের গ্রোথ থেকে একটি ছোট অংশ কমিশন হিসাবে এজেন্টের কাছে চলে যায়। কিন্তু যদি আপনি ওই কমিশনের হাত থেকে বাঁচতে চান বা এজেন্টকে আপনার অংশ থেকে কমিশন দিতে না চান এবং আপনার সম্পূর্ণ গ্রোথের লাভটাই নিজে নিতে চান, তাহলে আপনি নিজে ইনভেস্ট করতে পারেন। আপনি যদি নিজের থেকে ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য এর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার কাছে আধার কার্ড, প্যান কার্ড এবং এই 2টি জিনিসই আপনার মোবাইলের সাথে লিঙ্ক থাকা প্রয়োজন এবং এছাড়াও আপনার কাছে নেট ব্যাঙ্কিংয়ের সুবিধাও থাকা প্রয়োজন। এরপরেই আপনি এই অ্যাকাউন্ট ওপেন করে এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারেন। এইবার আমরা চলে যাই ক্যালকুলেটারে। ধরে নিন আপনি 10,000 টাকা এই ফান্ডের মধ্যে একবারেই নিবেশ করে ছেড়ে দিতে চাইছেন, তাহলে এর 18% অল টাইম হাই রিটার্ন রয়েছে। আর একইভাবে যদি আগামী সময়েও 18% হিসাবে রিটার্ন দিতে থাকে তাহলে 30 বছরের টাইম পিরিয়ডে আপনার 10,000 টাকা বেড়ে 14,33,706 টাকা হয়ে যাবে। এখন এই 14,33,706 টাকার মধ্যে ট্যাক্স ডিডাকশান হওয়ার পরে ফাইনালি এই অ্যামাউন্ট পেয়ে যাবেন। যে কোনো মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি 1 বছরের জন্য নিবেশ করতে পারেন বা 2 বছরের জন্যও করতে পারেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি এই টাকাকে কত বছরের জন্য নিবেশ করবেন। মনে রাখবেন, যত বেশি সময়ের জন্য ওই টাকাকে নিবেশ করে ছাড়বেন ততটাই বেশি লাভ আপনি দেখতে পাবেন। এটাকে আমি একটি উদাহরণের সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করি।
ধরে নিন যদি আপনি এই ফান্ডের মধ্যে 10,000 টাকা নিবেশ না করে 50,000 টাকা নিবেশ করে ছেড়ে দেন, তাহলে 30 বছরে এই টাকা বেড়ে 71,68,532 টাকা হয়ে যাবে। আপনাদের কাছে ভালোভাবে ব্যাপারটিকে ক্লিয়ার করার জন্য আরেকটি এক্সাম্পল নিয়ে নিই। ধরুন যদি আপনি এই ফান্ডের মধ্যে 1,00,000 টাকা নিবেশ করে ছেড়ে দেন, তাহলে 5 বছর পর আপনার এস্টিমেট রিটার্ন হবে 1,28,776 টাকা। আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছিলেন 1,00,000 টাকা, তাই 1,00,000 টাকা প্লাস এস্টিমেট রিটার্ন নিয়ে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 2,28,776 টাকা। আর যদি আপনি ওই 1,00,000 টাকাই 10 বছরের জন্য নিবেশ করেন, তাহলে 10 বছর পর আপনার এস্টিমেট রিটার্ন হবে 4,23,384 টাকা। আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছিলেন 1,00,000 টাকা, তাই 1,00,000 টাকা প্লাস এস্টিমেট রিটার্ন নিয়ে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 5,23,384 টাকা। আর যদি আপনি ওই 1,00,000 টাকাই 15 বছরের জন্য নিবেশ করেন, তাহলে 15 বছর পর আপনার এস্টিমেট রিটার্ন হবে 10,97,375 টাকা। আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছিলেন 1,00,000 টাকা, তাই 1,00,000 টাকা প্লাস এস্টিমেট রিটার্ন নিয়ে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 11,97,375 টাকা। আর যদি আপনি ওই 1,00,000 টাকায় 20 বছরের জন্য নিবেশ করেন, তাহলে 20 বছর পর আপনার এস্টিমেট রিটার্ন হবে 26,39,303 টাকা। আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছিলেন 1,00,000 টাকা, তাই 1,00,000 টাকা প্লাস এস্টিমেট রিটার্ন নিয়ে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 27,39,303 টাকা। আর ওই 1,00,000 টাকায় যদি 25 বছরের জন্য নিবেশ করেন, তাহলে 25 বছর পর আপনার এস্টিমেট রিটার্ন হবে 61,66,863 টাকা। আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছিলেন 1,00,000 টাকা, তাই 1,00,000 টাকা প্লাস এস্টিমেট রিটার্ন নিয়ে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 62,66,863 টাকা। আর যদি আপনি ওই 1,00,000 টাকায় 30 বছরের জন্য নিবেশ করেন, তাহলে 30 বছর পর আপনার এস্টিমেট রিটার্ন হবে 1,42,37,64 টাকা। আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছিলেন 1,00,000 টাকা, তাই 1,00,000 টাকা প্লাস এস্টিমেট রিটার্ন নিয়ে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 1,43,37,64 টাকা। তাহলে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যতটা সময়ের জন্য আপনি ইনভেস্টেড থাকবেন ততটাই বেশি আপনি রিটার্ন দেখতে পাবেন। তাই আপনারা যদি চান কোনো মিউচুয়াল ফান্ডের মধ্যে অল্প অল্প টাকাও ইনভেস্ট করতে পারেন, অথবা আপনি যদি চান তাহলে একবার মিনিমাম 5,000 টাকা অথবা ম্যাক্সিমাম 10,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 বা তার চেয়েও বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করে ছেড়ে দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি ওই টাকাকে 1 বছরের জন্য নিবেশ করতে চান না 5 বছরের জন্য নিবেশ করতে চান বা তার থেকেও বেশি সময়ের জন্য নিবেশ করতে চান। কোনো মিউচুয়াল ফান্ডের মধ্যে যত বেশি সময়ের জন্য আপনার টাকাকে ইনভেস্ট করে রাখবেন ততটাই বেশি টাকা আপনি রিটার্ন হিসাবে পাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর এই ধরনের ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ তবে এই পর্যন্তই, আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।